মালদার গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আলমপুর গ্রামে বিজেপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বোম মেরে তীর মেরে জমি দখল করা হয়েছে। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। কালকে হারমাত বাহিনী নিয়েছে, এটা সম্পূর্ণ গোবিন্দ মন্ডল বিজেপির প্রেসিডেন্ট গোবিন্দ মন্ডলের রচনাই হচ্ছে। ছোট জায়গা আছে, কার নামে জায়গা আছে? জায়গা আমার নামে আছে, আমার বিধবা মামির নামে আছে। কালকে বিধবা মামি যখন এসেছে বাধা দিতে, তখন আমার বিধবা মামিকে বলছিলেন যে গুলিগালা চালিয়েছে। হ্যাঁ, গুলি অনিল সাহা সুনীল সাহা ওরা গুলি চালিয়েছে। হঠাৎ করে আকর্ষণ কেন হলো জায়গাটার উপর? পুলিশ সূত্রে জানা যায়, 41 শতক একটি ফাঁকা জমির দখল নিয়ে গোলমাল হয়। আমি সমাজের লোক, হুম, আমাকে অনিল সাহা সুনীল সাহা দেখেছিল। হ্যাঁ, আমি আসে দেখি যে ওরা এদের বেড়া বেড়ি ভাঙছে, আর ভাঙে টাঙে ওরাই গুলি চার্জ করছে। যারা করছে তারা কোনো দল করে? দল, হ্যাঁ, বিজেপি পার্টি করে, ঠিক করে বিজেপি পার্টি করে। আর যাদের জায়গা দখল করছিল তারা কোনো পার্টি করে? হ্যাঁ, টিএমসি পার্টি করে, কংগ্রেস। এটা কি কোনো রাজনৈতিক বিবাদ মনে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল কালকে? কালকে হয়েছিল, ওরা বেড়াটেরা ভাঙছে, একদম বাহির থেকে জঙ্গি বাহিনী এনে গুলি চার্জ করেছে, বম চার্জ করেছে, মহিলাদেরকে মেরেছে, একটা বয়স্ক লোককে। আমার বাড়ির পাশে সমাজের লোক, আমি তো ন্যায্যতাই বলবো। এটা কি প্রকাশ্যেই হয়েছে দিনের বেলাতেই? হ্যাঁ, দিনের বেলায় 4টার সময়। আচ্ছা, আর ইয়া পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, তীর লিগেছে। আচ্ছা, এসেছিল পুলিশ, ওরা বাড়ি উঠাচ্ছে। গুলি চলেছিল? হ্যাঁ, গুলি চলেছে, কানে একদম পাশ দিয়ে একদম গুলি গেছে। আমাদের ছেলে বেঁচে গেছে। কারা জড়িত আছে এই ঘটনায়? জড়িত আছে ওই বিজেপির প্রেসিডেন্ট আর অনিল সরকার, সুনীল সরকার, শিবশঙ্কর সাহা আর নরসিং গুপ্ত সাহা। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন আমরা গোবিন্দ মন্ডলকে আরেস্ট করেন। হ্যাঁ, আমাদের জায়গাটা 41 শতক আছে, ওনাদেরকে ভাগ করে দিবেন, ঝামেলা শেষ। আক্রান্ত অঞ্চল কমিটির সদস্য দিলীপ সাহা ও তৃণমূল কর্মী বিনয় সাহা অভিযোগ করেন, বিজেপির জেলা সভাপতি কয়েকদিন আগে তৃণমূল দল ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন, দল না ছাড়ায় তার জমি দখল করতে আসে। বেড়া ছিল আমাদের, কালকে গোবিন্দ মন্ডলের নেতৃত্বে, বিজেপি প্রেসিডেন্ট গোবিন্দ মন্ডলের নেতৃত্বে কালকে এখানে সব হারমার বাহিনীরা এসে ভাঙচুর করে এবং ওখানে জোরপূর্বকভাবে একটা চালাঘর তৈরি করে। আমরা বাধা দিতে গেলে তখন তারা তীর গুলি বোম মারে, তাতে কিছু লোক আমাদের আহত হয়েছে। এটা যেহেতু আমরা টিএমসি করি, ওনারা বারবার করে আমাদেরকে প্রেশার করছেন যে যাতে আমরা বিজেপি করি, যার জন্য এই ঘটনাটা, এই আক্রোশে ওনারা করেছেন। গোবিন্দ মন্ডল গত 26/1/2021 তারিখে সন্ধ্যা 6টার সময় এসে হুমকি দিয়ে গিয়েছেন যে আমি জমি দখল করে, তোমরা যদি বিজেপি না করো তাহলে তোমাদের আমরা জমি দখল করে নিব এবং তোমাদেরকে শান্তিভাবে বাঁচতে। সেদিন থেকেই আমরা, আমার পরিবার খুব আতঙ্কিত হয়ে আছি এবং কিন্তু গতকালকে ওনারা দেখিয়ে দিলেন যে না, ওনারা সব কিছুই করতে পারেন। ওনাদের হাতে হারমাত বাহিনী নিয়ে কালকে হামলাটা করেছেন। কতজনের নামে অভিযোগ জানিয়েছেন? 8 জনের নামে অভিযোগ হয়েছে। অভিযোগে কি জেলা প্রেসিডেন্টের নাম আছে? হ্যাঁ, গোবিন্দচন্দ্র মন্ডলের নাম আছে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা দেখছি ব্যাপারটা। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। কোনো নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে? হ্যাঁ, তীর আর গুলি নিয়ে গিয়েছেন পুলিশ। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে মানে বসবাস করতে পারি। কারা কারা ঝামেলা করছে আর আপনারা কোনো দল করেন কি না, এটা কি রাজনৈতিক? আমি তৃণমূল কংগ্রেস করি এবং জেলা প্রেসিডেন্ট গোবিন্দ মন্ডল, ভারতীয় জনতা পার্টির জেলা প্রেসিডেন্ট গোবিন্দ মন্ডল, ইনি মদত দিচ্ছেন, ইনার মদতে ইনারা করছেন এবং ইনারা একটা দায়িত্বে আছেন, যিনারা করছেন ওনারা ZP8-এর অবজারভারের দায়িত্বে আছেন, মুক্তি সাহা, ইনারাই করছেন এবং এটা আমাদের জায়গা, ইনারা প্রভাবশালী লোক, ইনারা এভাবেই করছেন। বিজেপিতে যেতে বলেছিল, আমরা বিজেপিতে যাব না, আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসই করব, কেন বিজেপিতে যাব? তার জন্য কি আক্রোশ? হ্যাঁ, ওটার জন্যই আক্রোশ ওনারা করছেন। কি হয়েছিল কালকে? কালকে বম বাস্টিং হয়েছে এবং আমাদের যে এই সে বেড়া ছিল বেড়া উঠিয়ে ফেলে দিয়েছেন এবং রড টড সবই ছিল, তীর চালিয়েছেন, গুলি চালিয়েছেন, এইভাবে ওনারা করেছেন। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিলেন, নিষেধ করেছেন, তারপরে পুলিশ এসে শান্ত শিষ্ট করে গেছেন।
জখম হয়েছে কেউ কালকে? হ্যাঁ, জখম চারজন হয়েছে এবং আমার মা পার্বতী সাহাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি আমাদের জায়গা আমরা নিব, প্রশাসনের কাছে গোবিন্দ মন্ডলকে অ্যারেস্ট। অপরদিকে বিজেপির জেলার সহসভাপতি অজয় গাঙ্গুলি জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কি অভিযোগ ভিত্তিহীন? কে বা কারা এই ধরনের অভিযোগ করছে, কেনই বা করছে? 26 তারিখ প্রজাতন্ত্র দিবস ছিল, আমি তো ওদিকে যাইনি, আমি তো আলমপুর যাইনি। কি করে কি হলো? এগুলো কে করছে? এগুলো কারা করছে? এ ধরনের কোনো মানে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। অন্য কোনো গোবিন্দ নেই তো? এই ব্যাপারটা একটু ভাবুন আপনারা। আমার মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। আর যে সমস্ত ব্যাপার বলা হচ্ছে, কবে কি হয়েছে সেটাও আমার জানা নেই, সেগুলো জানা নেই। আমার মনে হচ্ছে খুব মানে সুপরিকল্পিতভাবে মনে হচ্ছে ঠান্ডা মাথায় এই জিনিসগুলো করানোর চেষ্টা হচ্ছে মনে হচ্ছে। অভিযোগ তো সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ 26 তারিখে তো আমি ওই সাইডে পাই দিইনি, আমি যাইনি। পুরো মনে হচ্ছে চক্রান্ত, যদি হয় মানে আমার নামটা যদি ভুল করে কোনো কিছু না হয়ে যায়, কারণ আরও তো গোবিন্দ নাম থাকতেও পারে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনাদের ইনভেস্টিগেশন করা উচিত পুরো ব্যাপারটা, আদৌ অন্য কোনো নাম আছে কি না, গোবিন্দ নামে আর অন্য কোনো ব্যক্তি আছে কি না। আমার মনে হচ্ছে ভুল হচ্ছে কোথাও। মুক্তি সাহা আমাদের অবজারভার, ওই গাজলের একটা মণ্ডল বলি আমরা, তার অবজারভার, সব ঠিক আছে। কিন্তু মুক্তি সাহা আবার এই সমস্ত নিজেদের ফ্যামিলিগত ব্যাপারে কিছু জড়িয়ে গেছে কি যায়নি সেটা ওর ব্যাপার, আমিও জানি না। আপনারা বলছেন, এই প্রথম শুনছি আর কি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।